তুমি যারে জিজ্ঞেস করবে সবচেয়ে বড় হারাম করবে এটা তো পুলিশ মানুষ আবার তাকায় তোমার দিকে কেমন ভাবে তোরা আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম, অনেকদিন পর না, হ্যাঁ অনেকদিন পরই আসলাম। ভাবতেছি নতুন কাভার কিনবো, এটার জন্য মার্কেটে যাওয়া হয়নি, শপিং মলে যাওয়া হয়নি, তাই কাভার নিতে চাচ্ছিলাম বাট পাইনি কাভার। আমার মন মনের মতো যখনই কিনছিলাম তখন আমি পাইনি বসুন্ধরা থেকে কোনো কাভার। তো আজকে দুইটা কাভার আসছে আমার কাছে। বাই দ্য ওয়ে, দিস ভিডিও স্পন্সর বাই আরাফ টেলিকম। তাদের কাছে অত্যনতুন পাওয়ার ব্যাঙ্ক, মানে অ্যাক্সেসরি যা যা আছে, ইলেভেনের যা যা কাভার ছাভার সব কিছু আছে তাদের কাছে। তাদের পেজটা ঘুরে আসুন, তাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তাদের তো ঘুরে আসবেন এবং ডিসকাউন্ট পাবেন অবশ্যই। অ্যান্ড আমাকে দুইটা কাভার পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আমরা দেখি এটা। এখন আনবক্স করি নি আমি, রা প্যাকেজিংটা ভালো করছে। আমি কোনো রিভিউ ভিডিও ব্লগ আনটা তাই সরি, আমি হতে পারে আমার কাছে ভুল হতে পারে। সুন্দর প্যাকেজিং করা, একটা ট্রান্সপারেন্ট কভার দিয়েছে আমাকে। তাদের কাভারের মানগুলো আমি শুনেছি অনেক ভালো, কারণ আমি ইলেভেনে কাভার সহজে কোথাও পাইনি আমি এত রিজনেবল প্রাইসের মধ্যে। কিন্তু তারা আমাকে আমার স্পন্সার করার জন্য সাহায্য করেছে, কী বলবো, গরিবের স্পন্সার। দিস ইজ নতুন কাভার, এটা ট্রান্সপারেন্ট। প্যাকেজিং হ্যাটস অফ ব্রাদার, ভালো কাভার চেয়ে। নট ব্যাড, খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে অনেক। ম্যাট ফিনিশ লাগতেছে, গ্লো ভালো লাগতেছে, সুন্দর কাপড় দিয়েছে আমাকে আরাফ টেলিকম, থ্যাংক ইউ। এটা সাইডে রাখি। আরেকটা দিয়েছে আমাকে রেড কালার, যেটা পার্সোনালি আমার ফেভারিট, কিন্তু ইলেভেন প্রো ম্যাক্সের মধ্যে রেডটা নেই, তাই আমি রেড কিনা পারিনি, ব্যাড লাক। দিস ইজ বিউটি, দেখবেন টানটা রেড কাভার কাভার। ওহ, অনেক দিন ধরে খুঁজতেছিলাম এটা আমি। থ্যাংক ইউ আরাফ টেলিকম, তাদের সব মিরপুর 10 নম্বরেই। যারা অনলাইন অর্ডার দিয়ে যান অবশ্যই আনাতে পারেন, আর আমার নামে যদি প্রিফার করেন ডিসকাউন্ট দিতে পারেন, মেবি আন্দাজে বললাম আর কি। ওয়াও, বাবা লেদার ফিনিশিং লাগতেছে আমার কাছে, এটা আর পিছনে সিলিকন, এটা খুলে লাগবে আমরা। সুন্দর লাগতেছে অনেক, সব কিছু ভালো আছে। এসি অফ করা তো ফ্যান অফ করা নয়েজের জন্য সো ঘামাচ্ছি আমি। তো এটা স্পন্সরশিপ ভিডিও গেল, দেন থ্যাংক ইউ স্পন্সর দ্য ভিডিও। অ্যান্ড আজকের ব্লগটা আজকে হবে না, কালকে আমরা বিআরটি অফিস যাব, যে আমার বাইকটা কিনছিল তার নামে ট্রান্সফার করার জন্য আমিও যাব। তো কালকে দেখা হচ্ছে, আজকে জাস্ট আনবক্সিং করা ছিল যেটা ভাই আমাকে দিয়েছে টেলিকম, আরাফ টেলিকম। সো ওইটা আমি ইচ্ছা হচ্ছে যে খুলি না একবার, তো প্যাকেজিং করানো ওরকম, তাই বললাম যে একবার সাথে ভিডিও করে ফেলি। তো আজকে অবশ্যই তাদের পেজে
দেখে আসবেন এবং কিছু কেনার ট্রাই করবেন অবশ্যই। আমাদের কাছে অনেক কুল কুল চ্যারিটিস আছে, সব কিছু পাওয়া যাবে তাদের কাছে, অ্যাক্সেসরিজ, কাভার্স, হেডফোনস, যা যা চান আপনি ইনবক্স করে দেবেন ওদেরকে, পেয়ে যাবেন। সো কালকে আমার ব্লগে দেখা হচ্ছে। সো আজকের জন্য গুড বাই, গুড মর্নিং গাইস। ও আমরা এখন মিরপুরে যাবো, আই মিন মিরপুর যাওয়ার আগে এক জায়গায় যেতে হবে, কারণ তারা দুই ভাই নায়েম আর রিয়াস একটা কাজ করিয়ে দিয়ে দিয়েছে, মানে ঘটেছে। তা হলো এক প্রায় এক মাস হয়ে যাচ্ছে যে লাইসেন্সে কেস খেয়েছে পুলিশের কাছে, আর রিসেন্টলি অনেক নিয়ম বেরিয়েছে যে অনেকগুলো আইন বেরিয়েছে যে 10,000, 20,000, 5,000 অনেক ভয় আছে এবং কারাদণ্ড এগুলো নিয়ে কেসটা খেয়েছে এক মাস আগে। একটু প্রবলেম নেই, ওরা উঠাতে যাবো, উঠায় ওখান থেকে দেন আমরা যাবো মিরপুর টাউন আমার বিআরটি অফিসে, দেন ওখান থেকে কাগজপত্র ঠিকঠাক করে ওখান থেকে আমরা যাই না। বাজে এখন কটা বাজে? 8:24। আমি 6 বাজে উঠে গেছিলাম, ওদেরকে ডাক দিয়ে ডাক দিয়ে দেরি হয়ে গেছে। আমরা এখন একটু পর বেরোবো, রিয়াজ আসতেছে বাইক নিয়ে, আমি বাইক নিয়ে নাইমকে নিয়ে যাবো, রিয়াজ যাবে বাস দিয়ে ডাইরেক্ট মিরপুরে, আর আমরা কেস টেস উঠে এখন ডাইরেক্ট চলে যাবো আমরা। তো ওখানে আমরা দেখা করবো, আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশ করে ট্রেন আমরা কাপড় চোপড় সরি আমরা দেন বেরিয়ে যাবো। আর নাইমকে ফোন দেওয়া হয়েছে, নাইম একটু পর বেরোবে, দেন আমরা ব্রেকফাস্টও করিনি, আশা করি ওরা খাওয়াবে, লাইট কম পাকে। তো আমরা যাই, 10 মিনিট বসে আস, একটারও খবর নেই নাইম আর রিয়াজ, কোনো খবর নেই, কার ফোন ধরে না, নাইম তো ঘরে ভিতরে ঘুমাইতেছে এখনও, রিয়াজ বলছে বাসার নিচ্ছে, এখন আয়সা দিয়ে এখন কেউই নেই বাসার নিচ্ছে, জাস্ট আমি একা দাঁড়াই আছি, কেউই নেই। এমন আইসে ভালো কথা, সরি 15 মিনিট পর আসছে। তোমায় হ্যালো করতে পারি নাই, নাইম রে ফোন দাও। হ্যাঁ সকাল সকাল বিজি, তুমি আবার কী কাম করো ভালো কাজ না সকাল সকাল? এ নাই না ভাই, বাইককে দিন কারে বুঝতেছি না, কোনো গর্জই নেই আমার জিগায়, কয় পিস রাখবো পিকচার। আইসে আমাদের নাইম, 20 মিনিট পর আসতাম, 20 মিনিট পর এলাকা একই থাকতে অঙ্গ, আর ওই তো দেরি গাড়ি বুঝি, আমি চলে আসছি, তুমি কী বলতেছিলা? জাগনা আছো, ফোন দিলে কয় আমি জাগনা আছি, উঠি নেই। হ্যাঁ তোমার জাগা অভ্যাস, ফোন দাও উঠাইছি দুটোটা আমি খাও, তুমি কেস খাইবে ইচ্ছা মতো। আমার ফাইনাল স্লিপটা জমা দিলাম, কি ভিড় আমার প্রায়, নাইম বাইরে পড়ো, নাইম মানুষ আবার তাকায় তোমার দিকে কেমন ভাবে তোরা, আমার কেসের স্লিপ জমা দিচ্ছি, এখনও কাউন্টার খুলে নেই, এখনও দেওয়া দেওয়া শুরু করেনি, তো আমার ওয়েট করতেছি। হ্যাঁ নাইম এই জায়গায়, এই জায়গায় জায়গায় বাইকও জায়গা রাখছি, মানুষ কিছু কেন চাই এমন লম্বা লাইন, মানুষ কিছু কত, এই ফার্স্ট টাইম তুমি না? হ্যাঁ আলা বুঝবা, বাইক ছেলা কত ঠেলা আছে, কেস খেয়ে দিচ্ছ মতো ফেলে সকাল সকাল উড়ায়া, মানে কেস খেলে এই জায়গায় সকাল সকাল, এই জায়গায় সকাল সকাল না বিকালও করা যায়, এই জায়গায় তো বেশি ঝামেলা করে, এই জায়গায় তো আমরা কেস স্লিপ দিয়েছি, ওরা আসা পর্যন্ত আমরা ওয়েট করি, আর কি করার, মানুষ যে মেচায় আসলো আল্লাহ রে, 1.5 ঘন্টা দাঁড়ায় আসছিলাম আমি, ঘুমাই নেই তুমিও ঘুমায় দাঁড়ায় আসিলা, 1.5 ঘন্টা পর আম করে ডাকলো, কী ভাই কিছু করবেন, 15 দিন 1.5 ঘন্টা পর আমাকে কয়, মানে আমাদের বলে 1.5 সাথে পর আসেন, আছে কিন্তু দাওয়াত দিচ্ছিল, লাইভ লাইভ না এটা ব্লগ। আচ্ছা এক বড় ভাই আছে, অর্ডার দিয়ে করো তো বড় ভাই, তো ভাই না চলো লাইসেন্স করতে যাই আমরা ই করে যাবো, প্ল্যান ক্যান্সেল নিয়ে মারা গেছে সবাই, কারে তুমি বিশ্বাস করো, মিরপুর অন ক্যান্সেল অন ই করে যাবো, মানে আমি যাই। হ্যাঁ না বা দিমু কারে বিশ্বাস কারে করে, আচ্ছা পরে আমরা এখন জানি না কোথায় যাচ্ছি, যে আমি আপনাকে বলবো অবশ্যই। বিআরটি কাজ হইলো না, আমরা লাইসেন্স করতে দিচ্ছি আমাদের একটা ভাইয়ের কাছে, নাইম লাইসেন্স করতে দিতে কত খুশি লাগতেছে অনেক, ডাইরেক্ট নিয়ে গেছি যা, আমিও তার থেকে করছিলাম লাইসেন্স, আমি তো করতেই চাই না, পুলিশে লাগে না পুলিশ বিসি কেপি ওগুলো করতেছে,
ভাই ব্লগ আমি আবার বলতেছি তো তোমার কে তুমি জানে জিজ্ঞেস সবচেয়ে বড় হারামখোর কেটা তো পুলিশ এই কথা আবার কও তোমার মুখ দিয়া নিজের মুখে তো গেলাম তোমার মুখ দিয়ে গেলাম কেপিবিসি সব হারামখোর কারা পুলিশ আর কেটা কোন দেশে পুলিশ আমি আসি কোন দেশে জানি না তো বাংলাদেশে বাংলাদেশে পুলিশকে সে গাল দিয়ে দাও অবশ্যই দেখবেন পুলিশ অফিসাররা দেখো এটা কম বসো বারবিকিউ বারবিকিউ তো ফ্যানি দিয়ে তো সমস্যা নতুন আইটেম মনে হয় এটা লো মেয়া দুইটা তুমি ফকির আমার আগে মতো দেখবে আমি চিকেন তোমার টাইম চিকেন না খাইছো চিকেন এসে মতো তুমি মারা খাই আর চিকেন খাওয়াইছি তো 50 টাকা দিও আমাদের আমার 400 টাকা ভিখারি কি কবো না একের কয়ে তুমি বিক্রি করতে এটা নাও না এটা কোনটা আমি এটা নিই আমি তো এটা লোমের আসি ফকিরের লোকে এসে খাওয়ায় না আমার এটা আমার লাগে তাই ভাত খামলাম ভাত খেয়ে ও আরেকটা কথা হলো আর এফ টেলিকমে ওখানে দোকানদারে ওখানে বন্যে বারবিকিউ আমার কাভারগুলো সেই লেভেলে আসছে আমি যতটুকু মনে করছি এক্সপেকটেশন করেছিলাম এর চেয়ে ভালো কোয়ালিটি পেয়েছিলাম আর মানে অলমোস্ট স্ট্যান্ডার্ড লেভেলে অ্যান্ড তাদের কাছে ওয়্যারলেস হেডফোন ওয়্যার হেডফোন পাওয়ার ব্যাঙ্ক অ্যাঙ্কার কী বলে অরিজিনাল প্রোডাক্ট শাওমি অরিজিনাল প্রোডাক্ট নানান ধরনের প্রোডাক্ট অরিজিনালগুলো তারা হোলসেল বাই আনে হোলসেল বিক্রি করে থাকে অ্যান্ড খুচরো সেল করে থাকে তাই তাদের কাছ থেকে অবশ্যই কিনবেন রিকমেন্ড করলাম কারণ আমি বলছি আমি ওর আগের থেকে যে আমি যেগুলি নিয়ে এক্সপিরিয়েন্স করে যেগুলো ভালো ভালো লাগে ওগুলো অবশ্যই আমি রিকমেন্ড করবো তো অবশ্যই ওখান থেকে আপনি নেওয়া ট্রাই করবেন তারা ডেলিভারি দিয়ে চার্জ থাকে ঢাকার বাইরে 100 টাকা ঢাকার বাইরে 100 টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড ঢাকার ভিতরে 50 টাকা ডেলিভারি চার্জ সো আর আফটার রিকম কে অবশ্যই পেজে ঘুরে আসেন আর কি ভিজিট করে আসেন তো আমি এখন খাবার দাবার আনুক তারপর আবার শুরু করি আমাদের খাবার এসে পড়েছে আগে পানি খাই পাহাড়ে তো আমরা খাওয়া দাওয়া করে আপনাকে ব্যাক করি ঠিক আছে তোমারে আমাদের খাওয়া দাওয়া শেষ প্যাকটা আলহামদুলিল্লাহ ভুলে গেছেন থ্যাংক ইউ নাইম আরে ছবি তুলতে কইনি পোজ মারতে কইনি তো আমরা বর্তমানে খিলগাঁও আছি খিলগাঁও এখনও এত সকাল 12:30 বাজে এখনও ঠিক মতো দোকানপাট খোলে নি বড় করো না আমার মনে করো আমার কাছে তো আমার বাসায় যে বাসায় তো কোনো কাজ নেই অনেক কাজ ইম্পর্টেন্ট ঘুমাইতে দেবো তো তাড়াতাড়ি উঠছি তো আমি বাসা যাবো না আজকে এখানেই কথা শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে আমি জানি অ্যান্ড বাই দ্য ওয়ে আগেন বলতেছি আর অফ টেলিকম থেকে কিনবেন ট্রাই করবেন ওদের থেকে কিনবেন কারণ ওদের কোয়ালিটি অনেক ভালো লাগতো আমার নিজেরই বলছি নাইমে বললাম কিনতে নাইমে ইন্টারেস্টেড দেখাইছে সো দেখি কী হয় সো আজকের জন্য আল্লাহ হাফেজ